প্রায় পঞ্চম দুবের চ্যানেল পাঁচ বেজে গেল গোপ্রো নিতে, তো আমিও চালাচ্ছি না আর চালাচ্ছি হচ্ছে যাচ্ছি এখন থেকে। তো দেখা যাক এখন ভেবে ভাবছি হচ্ছে নাইন আর টেন দুটোর মধ্যে একটু কনফিউজ হয়ে গেলে যাবে না, তো নাইন বা টেনের মধ্যে যেটা ভালো হবে সেটাই নেব। তো চলো যাই দেখা হচ্ছে ওখানে গিয়ে, চলো ভাই চলে এলাম আমি বড়ো অর্ডার, কিন্তু এখান থেকে বেরো করবো, ওখান থেকে উইন্টারে বেরিয়ে যাবো, থেকে তো আপনি বেরোতে পারি। Get my no prob, hit my line, you're irking me, I hit that woosah. No, I don't got perks on me, I sleep good on God. Spend that money, make it reappear. A few minutes later. তো গাইজ এরপর অভিজিতের গোপ্রোর ব্যাটারিটাও শেষ হয় এবং তার সাথে আমার ভিডিওটা জাস্ট মারা যায়, কিছু করার নেই। এখন আমাকে ডবল খাটনি করতে হচ্ছে, আবার ভয়েস রেকর্ড করতে হচ্ছে। তো তারপর আমি দোকানে গিয়েছিলাম, তো সেখানে আমি গোপ্রো ক্যামেরা দেখছিলাম, তো সেখানে আমার একটা দাদার সাথে দেখা হয়েছিল, তো সেই দাদাটাও গোপ্রো নাইন এক্সচেঞ্জ করে গোপ্রো ইলেভেন নিতে এসেছিল। তো আমি দাদাটাকে দাম জিজ্ঞেস করলাম, দাদাটা বললো যে আমি 30,000 মতন দাম রেখেছি। তো আমিও ভাবলাম যে আমি নতুন গোপ্রো ক্যামেরাই নেবো, কিন্তু সেটা উইদাউট ওয়ারেন্টিতেই নিতাম, সেটা 24,000 বলছিল। তো দাদাটাকে আমি বললাম যে তোমার ক্যামেরাটা সেটা 24 করে দাও, আমি নিয়ে নিচ্ছি। দাদাটা বললো যে না 25 মতন লাস্ট করতে পারবো। আলাম দাদা তুমি একটু 24 করে দাও প্লিজ, আমি তো একটা বাজেট নিয়ে এসেছি। তো দাদাটা খুব ভালো ছিল, তো রিকোয়েস্ট করাতে দাদারাও সেই আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। এবং আমার বেসিক্যালি আমি ভেবেছিলাম যে দাদাটার ক্যামেরাটা নিলে আমি ওয়ারেন্টি পাবো না, এবং আমি নতুন যদি সিলপ্যাক নিই তবুও আমি ওয়ারেন্টি পাবো না, যেহেতু আমার বাজেট ছিল কম 24। দাদার ক্যামেরাটা কেনার পেছনে আমার কিছু রিজন ছিল, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সব বুঝে যাবে। The next day. Guys, আগের দিন তো বললাম আমি, আগের ফুটেজটা তোমরা দেখতে পারলে যে আমার সেদিনকে গোপ্রোটা আর কি বন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য আমি আর সেদিনকে ব্লগও করতে পারিনি, মানে আমার গোপ্রো নয় সরি অভিজিতের গোপ্রো। তো অ্যাকচুয়ালি চার্জ শেষ হয়ে গেছিলো, তার মধ্যে ঝড় বৃষ্টি এমন এসেছিলো, আর গোপ্রোটা যেদিনকে আমরা নিয়ে গেছিলাম আমার আগে খেয়ালও ছিল না যে আর কি গোপ্রোতে আর কি চার্জ নেই, তো যার জন্য ব্লগটা কন্টিনিউ করার হয়নি। জানি না এটা তোমাদের ব্যাড লাক কি আমার ব্যাড লাক, বাট যাই হোক কী আর করা যাবে। তো চলো যাই এখন, তারপর ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাকে যে কী কী আমি সেট আপ কিনেছি। তো গাইজ ভাবছি আজকে একটু বালির দিকে যাবো নাকি, ওয়েদার তো ভালোই লাগছে, চলো বালির দিকেই যাওয়া যাক। তো অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে সেদিনকে অ্যাকচুয়ালি ব্লগটা খুব সুন্দর করে করবো, বাট সেটা আর করা হলো না, তো কিছু করার নেই আর। তো গাইজ যাই হোক,
একটা কথাই বলবো যে আমি গোপ্রোটা অলরেডি কিনে ফেলেছি, তো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকের ওয়েদারটা খুবই ভালো দেখছি, সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম সোদপুরের দিকে যাবো, বাট সোদপুরের দিকে গেলে হয় তো মনে হচ্ছে একটু বালির দিকেই যাই। তো গাইস এই ব্লগটা আসতে হয়তো একটু দেরি হলো যখন তোমরা দেখছো আর কি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানো আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, যার জন্য কি আমি সময় খুব উঠতে পারি না, ব্লগে সেরকমভাবে যাবো যাবো ভাবছিলাম যাওয়া হচ্ছে না। তো অ্যাটলাস্ট আজকে বেরোলাম, তো যাই হোক একটু ম্যানেজ করে নিও গাইস। তো এবার থেকে গোপ্রো তো আছেই, এবার থেকে অলওয়েজ ব্লগ আসবে, কোনো চাপ নেই। তো গাইস অ্যাকচুয়ালি গোপ্রোটা আমার সেদিন কেনার কোনো প্ল্যান ছিল না, তো হট করেই সব হয়ে যায়, ওই বলে না গাইস ভালো জিনিস সবসময় হট করেই আসে, তো সেটাই আর কি। তো জীবনে অপেক্ষা করো, ভালো সময় ঠিক হয়তো আসবে সময় হলে। ও কি ঘোরালো। তো আজ অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমি একটু দক্ষিণেশ্বর যাব, তো অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর আমি ভেবেছিলাম যাব, তো এই ফার্স্ট ভেবেছিলাম ফার্স্ট ব্লগটা আর কি দক্ষিণেশ্বর থেকে শুরু করব। তো আজকে এর জন্য যেতে পারছি না, কারণ দক্ষিণেশ্বর গেলে হয়তো খুব একটা ব্লগ করতে পারবো না, কারণ আমার কাছে আমি সেদিনকে অ্যাকচুয়ালি গোপ্রোটাই শুধু নেওয়া হয়েছে, তো বাকি যে টেম্পল গ্লাস গোপ্রোতে জানি তোমরা টেম্পল গ্লাস না গেলে অনেক সময় আমরা গাড়ি চালানোতে যে ধুলোগুলো পড়ে তো গ্লাস আমাদের লেন্সের মধ্যে স্ক্র্যাচেস এসে যেতে পারে, তো সেই জন্যই আর কি আমার গ্লাসটা লাগানো হয়নি সেদিন। তো দেখি সেদিন গেলে হয়তো একটা মনোপট একটা কিনবো ছোটো দেখে। আসলে ব্যাপারটা হচ্ছে মনোপটা না থাকলে আমি অ্যাকচুয়ালি মানে হাতে ধরে আর কি ক্যামেরাটা করতে পারছি না, যার জন্য কারণ নাহলে আমার গোপ্রোটা ক্যামেরাটা ধরে করতে হবে মানে এভাবে, তো সেটা অনেক হয়তো ভাইব্রেট হবে নড়বে যার জন্য আর কি। আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম দক্ষিণেশ্বর গেলে একটু টাইম নিয়ে যাবো, সেদিনকে অ্যাকচুয়ালি ভালো করে একটু ব্লগটা করবো। তো গাইস আমি কী কী সেট আপ কিনেছি, তো আমি একটু ফাঁকা জায়গায় যাই, এক জায়গায় যা দাঁড়াই, তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেদিন আমি, কারণ এই ব্লগটা আমি সেদিনকে আর কন্টিনিউ করতে পারিনি, তো যার জন্য আজকে বেরোলাম, আর আজকে ওয়েদারটা একটু ভালোর জন্যই মেনলি বেরোলাম আর কি। তো অনেকগুলো এডিটও পড়ে আছে, তো এডিট করতে হচ্ছিলো, কাল আবার একটা ইভেন্ট আছে তো সেখানেও যেতে হবে, দেখছি কাল যদি একটা ছোটোখাটো একটা ব্লগ করতে পারি তো দেখি, আর যদি ভালো লাগে তাহলে আপলোড করবো কালকে ব্লগটা, এখন শিওর না দেখছি তাও। তো গাইস চলে যাবে আমি ডানলপ, ডানলপ থেকে এখানে আমি ডান দিকে ঘুরে যাবো। দেখছি ভাবছি একটু কোন না কোনো সাইডে দিকে যাব, দেখি কোথায় যাওয়া যায়, আসলে আমি সেরকমভাবে তো বেরোইনি আজকে, একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে, নাহলে তো কথা বলতে পারবো না, অনেক আওয়াজ হবে। তো গাইস আমি এখন চলে গেলাম, ভাবছি এখন কোন দিকে যাবো, কন্যাগড়ের দিকেও যাওয়া যায় আবার বালির দিকেও যাওয়া যায়। তো বালির দিকে একটা ঘাট আছে, আমি জানি না তোমরা জানো কি না, ওই বালির ঠিক ব্রিজের নিচে, তো ওখানে অনেক সময় ফাঁকা থাকে, তো ওখানেই যাওয়া যেতে পারে, তো দেখি যদি ওখানে যাওয়া যায় তো ভালো। কন্যাগড়ের দিকে গেলে হয়, কিন্তু কন্যাগড়ের দিকে কী বলতো এখন অনেকটা হয়তো একটু ফাঁকা থাকবে, এবার আসার সময় একটা জ্যাম হবে। তো গাইস এটা হচ্ছে দক্ষিণেশ্বর, এখান থেকে দক্ষিণেশ্বর তোমরা যেতে পারো, এখান থেকে স্কাই ওয়াক আছে, তো সেখান থেকে তোমরা যেতে পারো, এখান থেকে বা ওদিক থেকেও আসা যায় ওই ওই রাস্তা দিয়ে, তো এখান থেকে চাইলে যেতে পারো। তো গাইস এটা হচ্ছে বালির ব্রিজ, তো খুব সুন্দর লাগছে মেইনলি, আজকের ওয়েদারটাও খুব ভালো, খুব ভালো। ওই সাইড ওই সাইড দিয়ে এলে আরও বেশি আর কি ভালো লাগবে, ওখান থেকে গঙ্গাটা ওখানেই পড়ে, তো ভালো বেশ, এখান থেকে একটা সানের একটা রিফ্লেকশন আছে, তো ভালো। মাঝে মাঝে বিকেলবেলা করে না বালির ব্রিজে এখানে হাঁটতে খুব ভালো লাগে, তো যা যাই না যারা আসো কি না, বাট আমার ইচ্ছে আছে এখানে বালির ব্রিজে এখানে আসার, এসে কিছু ছবি টবি তোলার, তো দেখি যদি সময় থাকে এখানে আসবো। তো গাই সেদিন অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট হয়েছিল, তো আমি সেদিন অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে গোপ্রো 9 বা 10 এই দুটোর মধ্যে একটা নেব, তো সেদিন আমি সেজন্য গিয়েছিলাম, সেখানে আমার একটা দাদার সঙ্গে আর কি দেখা হয় দোকানে, যে দাদাটা গোপ্রো 11 কিনতে এসেছিলো, তো দাদাটা দেখলাম যে গোপ্রো 9 মানে এক্সচেঞ্জ করে 11টা নেবে আর কি, তো সেই জন্য আর কি আমি দেখলাম যে 9টা তো ভালোই বেশ, জাস্ট 3 মান্থস ওল্ড হয়েছে, ঠিক আছে একদম নতুন একদম। তো আমি আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ভেবেছিলাম যে গোপ্রো আমি দাম করলাম যে উইদাউট বিল দাম বলছে 24,000, ঠিক আছে 24,000 দাম বলছিল,
তো যার জন্য আমি ভাবলাম যে আমি যদি নতুনও নেই তো বিল ছাড়াই নেবে। আর দাদাটাও অবশ্য 3 মাস হয়েছিল নিয়েছিল, তো বিন উইদাউট ওয়ারেন্টিতেই নিয়েছিল। তো যার জন্য আমি ভাবলাম যে তাহলে যদি দাদার সঙ্গে কথা বলি, যদি দাদা যদি করে দেয় তাহলে ওই ক্যামেরাটা নিয়ে নিতে পারবো। তো হেটাই গাইস, আমি নতুন ক্যামেরা নিতে পারিনি, বাট ক্যামেরাটা খুবই নতুন, আমি দেখাচ্ছি গিয়ে। তো ক্যামেরাটা খুবই ভালো, আর মেইনলি আমি নিলাম হচ্ছে মিডিয়া মোড। তোমরা জানো মিডিয়া মোড ছাড়া তো গোপ্রোতে রেকর্ড করা যাবে না, মানে হয়তো মোটো ব্লগিং এর ক্ষেত্রে মোটো ব্লগিং এর ক্ষেত্রে আর কি মিডিয়া মোডটা খুব দরকারি। তো যার জন্য মিডিয়া মোডটা দাদার সাথে দিচ্ছিল। তো দাদাকে দাদা অ্যাকচুয়ালি দাম রেখেছিল 30,000 মতন, তো অতটা আমার বাজেট ছিল না। আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে আমি গোপ্রো অ্যাকচুয়ালি 9টাই নেবো। তো যাই হোক, কোইনসিডেন্ট হয়তো আমার সাথে দাদার আর কি দেখা হয়ে গিয়েছিলো। আমি মানে খুবই ব্যাড লাগে, আমি সেই ব্লগটা আমি অ্যাকচুয়ালি দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি আমার ফোনেও চার্জ কম ছিল, আর অভিজিতের ফোনে আর কি মেমোরি কার্ড ছিল না, তো যার জন্য আর কি আর আর কি করা হয়নি। আর ওই সাইডটায় যেতে হবে, বালির ব্রিজটা শেষ হচ্ছে এখান থেকে টার্ন নিয়ে এদিক দিয়ে, মানে এই ওপর থেকে এসে ঘুরে এইদিক দিয়ে তোমরা যেতে পারো এদিক দিয়ে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, ফটোশ্যুটও করতে পারো। আমি অনেকদিন আগে এসেছিলাম এখানে, শ্যুট করেছিলাম কিছু। তো ভালো জায়গাটা, বেশ মানে ভালো বলতে মানে ঠিকঠাক, মানে খারাপ না, মানে মোটামুটি তোমরা শ্যুট করতে পারো, বা কখনো যদি মনে হয় যে এখানে বসতে চাও এখানে এসে বসতে পারো। ভালো, বেশ মোটামুটি আমি যখন এসেছিলাম তো ফাঁকাই থাকে। এটা হচ্ছে বালির ব্রিজের ওপর থেকে যে রাস্তাটা নেমে এলো, এখান থেকে আর কি রাস্তাটা নামবে। তো নেমে এখান থেকে সামনে বাসে করে এলে তোমরা ওপর দিক থেকে নেমে এখান থেকে চলে আসতে পারো, আর গাড়ি নিয়ে এলে এখান থেকে আসতে পারো সোজা। এখানে বেশ লাল বিল্ডিং আছে, এখান থেকে বেশ আর কি ভালোই লাগবে। যাই না, ফাঁকা আছে কিনা দেখি। কি হলো ভাই, তো ভাই সেখানে চলে এলাম। তো এই হচ্ছে গাইস জায়গাটা, এখানে বেশ ভালো লাগে, এখানে বেশ জায়গাটায় বসলে এখান থেকে পুরো ভিউ পাওয়া যায়। ওই গেটটা আগে বন্ধ ছিল, আমি করোনার সময় এসেছিলাম তো ওই গেটটা বন্ধ ছিল ওখানে, তো এখান থেকে খোলা ছিল না। তো তোমরা চাইলে এখান থেকে তোমরা এখানে কিছুক্ষণ বসতে পারো ওই জায়গাটায়। বেশ এখান থেকে নেমেই এই বালির ব্রিজে এখান থেকে নেমেই তোমাদের এখান থেকে সামনে এসে এই ঘাটটা এখানে আসতে হবে। যাই হোক চলো গাইস, তোমাদের আমি কিছু কথা বলি এবার দেখাই। তো গাইস আমি গোপ্রো 9টা কিনেছিলাম আগের দিন, তো এটা বেশ এটা ওই দাদাটারই ছিল এখানে। তো ওই দাদাটা দেখলাম যে ভালোই ছিল, বেশ নতুন একদম, মানে প্যাক বলো যা বলো সমস্ত কিছু নতুন। তো আমি সেই জন্য দাদাটার কাছ থেকে এটা নিয়েছিলাম, মানে নতুন কিনে আর কী হবে, কারণ দাদাটা আমার কাছে টোটাল নিয়েছিল অ্যাকচুয়ালি বলেছিলো 30,000। তো 30,000-এর জন্যে আমি ভেবেছিলাম যে নতুন বলছিলো 24,000 দোকানে। তো যাই হোক, তারপর আমি বললাম যে তাহলে দাদাকে বললাম যে দাদা একটা একটু কমিশন করলে তাহলে আমি নিয়ে নিতে পারি, তোমারও এক্সচেঞ্জ হয়ে যাবে আমার। তো দাদাটা বলেছিলো যে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি 25 করে দাও। আমি দাদা 25 তো আমার মানে এক্সপেক্ট ছিল না, আমি অ্যাকচুয়ালি 24-এর জন্য আমি ভেবেছিলাম নতুনই নেবো। তো দাদাটা বললো যে ঠিক আছে চলো, দাদারও খুব ভালো ছিল, ঠিক আছে। দাদাটা আমাকে বললো যে ঠিক আছে তাহলে ঠিক আছে তুমি নিয়ে নাও তাহলে। তো দাদাটা আমাকে দিয়ে দিলো, আর মেন কথা এটা আমি নিয়েছি গোপ্রো 9 নিয়েছি, তার সাথে আমার অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্যটা যার জন্য নেওয়া সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এই মিডিয়া মোডটার জন্যই আমি নিয়েছিলাম। এই মিডিয়া মোডটা অ্যাকচুয়ালি গোপ্রো মিডিয়া মোড এখানে আছে, দেখতে পাচ্ছো গোপ্রো মিডিয়া মোড। অ্যাকচুয়ালি এটা নতুন দাম আছে মোটামুটি এই 7.5-8 মতন দাম আছে। তো অ্যাকচুয়ালি দাদাটা দেখলাম এটার সাথে এটা সেল করছিল, যার জন্য আমি এটা নিয়ে নিলাম। যাই না, এটা মানে লাকিলি হয়তো পেয়ে গেছি, কারণ এতটা কমই সত্যি কথা বলতে পাওয়া যায় না। তো যার জন্য আমি এটা নিয়ে নিলাম এটার সাথে। আর এটার সাথে দিচ্ছিল হচ্ছে একটা মাইক, এই মাইকটা দিচ্ছিল হচ্ছে JBL-এর মাইক। তো আমার মাইক অলরেডি ছিল এটার সাথে, বাট আমি তাও মাইকটা নিয়ে নিয়েছি এটার সাথে। দাদারা দিচ্ছিল না সমস্ত কিছু, মানে আমাকে আর এক্সট্রা করে কিছু কিনতে হবে, তো শুধুমাত্র আমার টেম্পার গ্লাসটা এখানে লাগাতে হবে, আর কিছু না একটা মনোপট কিনতে হবে, বাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, দাদারা যদি আমার ব্লগ দেখে থাকো দাদাকে অনেক থ্যাংক ইউ। তো এটা যদি আমি 9টা যদি আমি এটা মোটামুটি অ্যাপ্রক্স নতুন কিনতে যেতাম, নতুন আমার মোটামুটি ওই ধরে রাখো 24, আর এইদিকে ধরে রাখো কত ওই 9-5 মতন। প্লাস ও আরেকটা কথা, প্লাস আমাকে দাদাটা আবার একটা মেমোরি কার্ডও দিয়েছে, সেটা হচ্ছে 128 GB মতন, যেটা আমি 4K রেকর্ডিং করতে পারবো। ওটা মোটামুটি মেমোরি কার্ডটার দাম মোটামুটি 1200 টাকা আছে, আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দেবো তোমরা দেখে নিবে। এটা তোমরা কিনতে পারো, এটা আমাদের 4K রেকর্ডিংও তোমরা করতে পারো। তো যাই হোক, সব মিলিয়ে দাদাটাকে আমার খুব থ্যাংক ইউ, আমি জানি না লাকিলি আমি এটা পেয়ে গেছি কিনা, সেই জন্যই আর কি হট করে গোপ্রোটা নিয়ে নেবো। তো যাই হোক, ব্লগ আসবে গাইস, দেখতে থাকো।
ঠিক আছে। অ্যান্ড আমি সেই জন্যই ভাবছিলাম যে নতুন ব্লগ শুরু করার আগে আমি অ্যাকচুয়ালি সেই দক্ষিণেশ্বরের ব্লগে যাবো, দক্ষিণেশ্বরে একটা ব্লগ করবো, দক্ষিণেশ্বরে ব্লগ করে তারপর আমি স্টার্ট করবো। বাট যাই হোক, আনলাগিলি আমার অ্যাকচুয়ালি মনোপটটা নেই, যার জন্য আমি হাতে না রেখে আমি করতে পারছি না, তো সেটাই আর কি। তো গাইজ, এখান থেকে আমি এখন বেরিয়ে যাবো এখান থেকে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো এই জায়গাটায়, এখানে বেশ ফটোশ্যুটের জায়গা আছে, এখানে এই জায়গাটায় শ্যুট ফুট করতে পারো, এখানেও আছে, এখানে দাঁড়িয়ে সব শ্যুট ফুট করতে পারো এই জায়গায়। অ্যান্ড এই জায়গাটায় বেশ সুন্দর জায়গা আছে, এই জায়গাটাও বেশ দাঁড়িয়ে এখানে ফটোশ্যুট করতে পারো। তো চলো গাইজ, এখান থেকে বেরিয়ে যাই, তারপর আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো গাইজ, আজকে মনটা আজকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর করছে, যাই দক্ষিণেশ্বরে আজকে ঘুরে আসি। তো গাইজ, এইটা ওপর দিয়ে হচ্ছে সাই স্কাই ওয়াক, আর নিচ দিয়ে তোমরা গাড়ি নিয়ে এলে এখান থেকে যেতে পারো। তো অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু দুদিন তিনদিন থেকে না আমার মনটা খুব টানছে, কারণ সপ্তাহে একবার করে আসি, তো সেজন্য আজকে আমি ভেবেছিলাম অন্যদিন আসবো, বাট আজকে মনটা খুব টানছে, যার জন্য আর কি চলে এলাম আর কি। যাই হোক, একটু মায়ের সাথে দেখা করে আসি, মায়ের সাথে দেখা করার তো আর কোনো সময় থাকে না, তো সেটাই। তো যারা গাড়ি নিয়ে আসবে, বাঁদিকে এখানে পার্কিং করার জায়গা আছে, তো তোমরা বাঁদিকে এখানে পার্কিং করে রাখবে, আর সোজা নিয়ে যেতে দেবে না, আর এখানে পার্কিং করা, এখানে দাঁড়াবে, এখানে টোকেন নাম্বার দিয়ে দেবে, তো এখানে এখানে দাঁড়ালে পরে এখান থেকে টোকেন নাম্বার দিয়ে দেবে, এখানে গাড়ি রাখতে হবে, এখান থেকে রেখে তোমার মন্দিরে চলে যাবে, এই যে টোকেন। চলো গাড়িটা রেখে এখান থেকে বেরিয়ে যাবো। তো এখানে সব গাড়িগুলো সাজানো আছে, তোমরা ওখান থেকে এসে এখানে গাড়ি রেখে দেন, ওখান থেকে মন্দিরে যেতে পারবে। যারা ফোর হুইলার নিয়ে আসতে চাও, এখানেই সব ফোর হুইলার এখানে রেখে দিতে পারো, এখান থেকে সব পার্কিং করে তোমাদেরকে এখানে গাড়ি গাড়ি সব পার্ক করে এখান থেকে হেঁটে ওদিক দিয়ে মন্দিরে যেতে হবে। এখানে আগে টোকেন, মানে এখান থেকে আগে কাউন্টার থেকেই টাকা কেটে নিত, বাট এখান থেকে এখন কাটা যায় না, সামনে গিয়ে কাটতে হয়, আর এখানে তোমার ঘন্টা হিসাব হয়। তো আমি এখন যাবো, এখানে আমার পরিচিত দোকান আছে 45 নাম্বার, এখান থেকে বেরিয়ে যেতে হবে ওখানে, এই হচ্ছে দক্ষিণেশ্বরের গেট, এখান থেকে বেরিয়ে এখানে গাড়ি পার্ক করবে, গাড়ি পার্ক করে এদিক থেকে এসে এখানে যাবে, ওখান থেকে তোমরা ডালা নিতে পারো, আর এখানে মন্দির। তো চলো ওখানে যাই, কারণ এখানে তো ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউড না। তো এখান থেকে এখন খুলে দেয়, যখন ভিড় হয় তো ওখান থেকে ওই প্রবেশপথ লেখা আছে, ওখান থেকে তোমাদের ঢুকতে হয়, দুদিকে এখানে তোমরা দোকান পাবে, দুদিকে তোমরা ঢুকে যেতে পারো, বাট আমার চেনার দোকান আছে, সেটা হচ্ছে 45, ওখানেই আমি যাই আর কি। এখানে সব দোকানগুলো তোমরা এখানেই সব পাবে, এখান থেকে 45 ওখান থেকে ঢুকে ওখানে মন্দির আছে, এখান থেকে সোজা গিয়ে ওইখানে সব দোকান আছে, ওখানেও সব কিনতে পারো। এই তো ভালো আছে। তো আমি এখানেই আছি 45, এই হচ্ছে দাদা, ঠিক আছে। হ্যাঁ 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 গাইজ, আমি দোকানে এলাম, ঠিক আছে, এই দাদা আছে, আরেক দাদাও থাকে, তো তোমরা যদি চাও চাইলে ওখানে আসতে পারো, দাদাদের পুরো ব্যবহার নাম্বার 45, তোমরা এখানে দেখে নিতে পারো, টাইমিং এখানে লেখা আছে, আমার চ্যানেল নাম বলবেন, ঠিক আছে, তাহলে দাদা তোমাদের তো সুন্দর হবে, হয়তো গোবের পরে হয়তো দিয়ে দেন যদি থাকে। চলো আমি একটু মন্দির থেকে পুজো দিয়ে আসি, তাহলে বাকি তো ব্যাপার করে নিচ্ছি, চলো পুজো দেওয়া হয়ে গেল, তো এখন বেরিয়ে যাবো। তো গাইজ, আমি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক গাইজ, আজকে হয়তো ভগবানের ইচ্ছে ছিল, কারণ আমার আজকে সত্যি কথা বলতে খুব ইচ্ছে ছিল এখানে আসার, আর এখানে আরও দোকানপাট আছে, এখানে অন্যদিন আমি এলে ঘুরে দেখাবো, আর এখানে টিকিট কাউন্টার আছে, এক্সিট গেট। তো তোমার পেমেন্ট রিসিভ করার পর এটা অবশ্যই নিয়ে নেবে। তো চলো গাইজ, সেখান থেকে বেরিয়ে গেলাম। তো গাইজ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো, এমন এমন অনেক ভিডিও আরও আসবে, তো প্লিজ আমার চ্যানেলটি সেটার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে কখনো কোথাও নতুন ব্লগে, বাই, টাটা।